নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানিয়ে দেখাবো শিম ভাজা এটা আমি ভাত ও রুটি দিয়ে খেয়ে থাকি তাহলে দেরি না করে দেখে নিন এই সিম দিয়ে মজাদার রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমের দুই ধার কেটে ফেলে দিয়ে দুভাগ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দেব এটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে তেল গরম করে নেব গরম তেলে সিম দিয়ে দিচ্ছি সিম ভেজে নেব সিম ভেজে নিয়েছি এতে দিচ্ছি সামান্য নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে ভাজা সিমের রঙটা ভালো আসবে সিম আবারও একটু নাড়াচাড়া করে নেব সিম ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নেব আবারও একটু তেল দিচ্ছি তেলের মধ্যে দেব সামান্য কালো জিরে কালো জিরে ভাজা ভাজা হলে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে একটা একটা করে খোল ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে টমেটো ভেজে নেব এখন এর মধ্যে এক টেবিল চামচ বেসন দিচ্ছি বেসনটা অবশ্যই দেবেন বেসন দিলে রেসিপিটা খেতে তবেই কিন্তু বেশি ভালো লাগে এ সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে বেসনটা ভালোভাবে ভাজা হয় সব উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আর দেব জিরে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আবার সব উপকরণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এতে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর ভাজার সিম দিয়ে দেব মশলার সাথে শিম নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের মতো তবে আঁচটা কমিয়ে কিন্তু মাঝে একবার ঢাকা খুলে নেব সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি আবারও এটা ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম নামানোর আগে দিয়ে দিন ধনে কুচি সব উপকরণ নাড়াচাড়া করে নেব বানিয়ে নিলাম মশলাদার শিম ভাজা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ